দীর্ঘ এক মাস বাংলাদেশের বাইরে ছিলাম, এমারাতের জমিনে ছিলাম। মুফতি আলাউদ্দিন জিহাদিকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল এবং রিমান্ড পর্যন্ত মঞ্জুর করা হয়েছিল। যতই করো হোক না কেন, সর্বস্তরের শূন্য জনতা বেদাভেদ ভুলে গিয়ে সংকীর্ণতা পরিহার করে সর্বস্তরের শূন্য জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে যে আন্দোলন করেছে, সে আন্দোলনের কারণে আমার ভাই আলাউদ্দিনকে জেলে রাখা তাদের পক্ষে সম্ভব হয়নি। দেশের পরিস্থিতি আমাদেরকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। এ আল্লাহর কানুন মোতাবেক যদি এই দেশে রাষ্ট্র চলত, বিচার বিভাগ থাকত, ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষকে 100 দুররা মারার বিধান যদি আজকে রাষ্ট্রে কায়েম থাকত, আজকে এই গণধর্ষণ, আজকে শিশুর শিশুদেরকে বলাৎকার, গণধর্ষণ নাম একটা গহীরভূত আমাদের আমরা আমাদের চোখের সামনে কোনোদিন বেশি উঠত না। আমার সামনে দেখতে পাচ্ছেন আজকের একটা ইনকিলাব পত্রিকা, দেখেন আজকে ইনকিলাব পত্রিকায় কি প্রতিবেদন আসছে আপনারা দেখেন। এখানে আসছে 9 মাসে 975টি দর্শন। এখানে আমার সমবয়স্ক মুরব্বী, বাবার বয়স্ক মুরব্বী, সমবয়স্ক বন্ধু বান্ধব, ছেলেরা আসো বলতে লজ্জা হয়, 9 মাসে 975টি দর্শন, গণদর্শন হয়েছে 208টি। এখন এই দেশের ভবিষ্যৎ কি হবে আমাকে বলেন আমার ভাইরা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একজন সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী, আপনি একজন ভদ্র মহিলা প্রধানমন্ত্রী, মন্ত্রণালয়ে অনেক মা বোনরা আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি এই দর্শকদের বিরুদ্ধে, গণদর্শকদের বিরুদ্ধে দর্শকদেরকে ধরে আইনের আওতায় এনে এদেরকে যদি যথাযথ যদি শাস্তি দেওয়া না হয়, এই দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ইসলামী ছাত্র সেনা, সেনার অপর নাম সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। وإذن قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله شمانيت সর্বস্তরের সুনিবৃন্দ, সুন্নি জনতা, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা, দীর্ঘ এক মাস বাংলাদেশের বাইরে ছিলাম, এমারাতের জমিনে ছিলাম। এই দেশের বাতিল পন্থীরা আমাদের একজন প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ মুফতি আলাউদ্দিন জিহাদিকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল এবং রিমান্ড পর্যন্ত মঞ্জুর করা হয়েছিল। যতই করো হোক না কেন, সর্বস্তরের শূন্য জনতা বেদাভেদ ভুলে গিয়ে সংকীর্ণতা পরিহার করে সর্বস্তরের শূন্য জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে যে আন্দোলন করেছে, সে আন্দোলনের কারণে
আমার ভাই আলাউদ্দিনকে জেলে রাখা তাদের পক্ষে সম্ভব হয় নাই। সর্বস্তরের সুন্নি জনতা যারা আলাউদ্দিন জিহাদের জন্য আন্দোলন করেছেন, যারা নূরে বাংলার মিথ্যা মামলার বিরুদ্ধে যারা আন্দোলন করে আমরা জেল থেকে মুক্ত করে এনেছি, আমি আশা করব আমি আমার আঞ্জুমানের এসবিআই নূরিয়া বাংলাদেশের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে সর্বস্তর সুন্নি জনতাকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আজকে আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, এরপরও ঐতিহাসিক অক্সিজেন চত্বরে আমরা আসলাম, কি জন্য আসলাম, দেশের শ্রেষ্ঠ সন্তান মসজিদের ইমাম খতিব পীরানের তরিকত এই সন্তানগুলো আজকে কেন রাস্তায় নেমে আসলো, দেশের পরিস্থিতি আমাদেরকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। আজকে আল্লাহ কানুন الزانيه والزاني فاجلدوا كل واحد منهما 100 جلده يا الله القانون مطابق যদি এই দেশে রাষ্ট্রচলিত বিচার বিভাগ থাকতো ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষকে 100 দুররা মারার বিধান যদি আজকে রাষ্ট্রে কায়েম থাকতো আজকে এই গণতর্ষণ আজকে শিশুর শিশুদেরকে বলাৎকার গণতর্ষণ নাম একটা গহীরভূত আমাদের আমরা আমাদের চোখের সামনে কোনোদিন বেঁচে উঠতো না। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছেন, আমার সামনে দেখতে পাচ্ছেন আজকের একটা ইনকিলাব পত্রিকা দেখেন, আজকে ইনকিলাব পত্রিকায় কি প্রতিবেদন আসছে আপনারা দেখেন, এখানে আসছে 9 মাসে 975টি দর্শন। এখানে আমার সমবয়স্ক মুরব্বী, বাবার বয়স্ক মুরব্বী, সমবয়স্ক বন্ধু বান্ধব, ছেলেরা আসো বলতে লজ্জা হয়, 9 মাসে 975টি দর্শন, গণদর্শন হয়েছে 208টি। এখানে দেশের ভবিষ্যৎ কি হবে আমাকে বলেন আমার ভাইরা। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একজন সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী, আপনি একজন ভদ্র মহিলা প্রধানমন্ত্রী, মন্ত্রণালয়ে অনেক মা বোনরা আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি এই দর্শকদের বিরুদ্ধে, গণদর্শকদের বিরুদ্ধে দর্শকদেরকে ধরে আইনের আওতায় এনে এদেরকে যদি যথাযথ যদি শাস্তি দেওয়া না হয় এই দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি সর্বস্তর শূন্য জনতাকে সংকীর্ণতা পরিহার করে আমরা যে ঐক্যবদ্ধ আমাদের জন্য যে ঐক্য ঐক্য যেন আমরা প্রত্যেক ক্ষেত্রে যেন ধরে রাখতে পারি, এক ঐক্যবদ্ধ হয়ে আমরা দর্শনের বিরুদ্ধে, গণদর্শনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ চালিয়ে যাব। আপনারা সবাই একমত আছেন তো? সবাইকে আহ্বান জানিয়ে আন্দোলনে প্রত্যেক ক্ষেত্রে অংশগ্রহণের আন্দোলনের আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে এহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রযাত্রা কামনা করে যারা আয়োজক বিশেষ করে ছাত্র সেনা যুব সেনা ইসলাম ফ্রন্ট সহ সর্বস্তরের সুন্নি জনতা সব জনতাকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।